প্রকৃতিকে বাঁচাতে এবার পথে নামলো ছাত্রছাত্রীরা। এদিন প্রায় 12টি স্কুলের ছাত্রছাত্রীরা পথে নামে সাধারণ মানুষকে সচেতন করতে। এ বিষয়ে কালুপুর থেকে বনগা পর্যন্ত এক র্যালিও করা হয়। ফ্রাইডে ফর ফিউচার এই স্লোগানকে সামনে রেখে প্রকৃতিকে বাঁচাতে পথে নামলো কয়েকশো ছাত্রছাত্রী। শুক্রবার বনগার কালুপুর এলাকায় প্রায় 12টি স্কুলের ছাত্রছাত্রীরা একদিনের জন্য ক্লাস বন্ধ রেখে প্রকৃতিকে বাঁচাতে মানুষকে সচেতন করতে এক র্যালির আয়োজন করে। কালুপুর থেকে র্যালি এসে পৌঁছায় বনগাতে। জানা গেছে যে হারে ভূগর্ভস্থ জল নষ্ট হচ্ছে, সবুজ ধ্বংস করে নগরায়ণ হচ্ছে, প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার, মানুষ নিজেদের স্বার্থে বুঝিয়ে ফেলছে জলাভূমি, এর কুফল ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে প্রবল জলকষ্ট। যে দ্রুত হারে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে, সকলে সচেতন না হলে আগামীতে সমূহ বিপদ। এই বিপদের কথা মাথায় রেখে সাধারণকে সচেতন করতে সুইডেনে একটি আন্দোলন সংগঠিত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ফ্রাইডে ফর ফিউচার। সেই আন্দোলনের শরিক হয়ে এদিন স্কুলের ছাত্রছাত্রীরা পথে নামে। তাদেরকে একত্রিত করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কালুপুর উনাই নেতাজি সেবা প্রতিষ্ঠান। আমরা এই বিভিন্ন যে পলিথিনের ব্যবহারটা বেড়ে যাচ্ছে, ফলে আমাদের মাটির জলধারণ ক্ষমতা কমছে ইত্যাদি ইত্যাদি অনেক বিভিন্ন খারাপ দিকটা পলিথিনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সেই পলিথিন ব্যবহারকে বন্ধ করার চেষ্টা করছি। সবাইকে সুরক্ষিত করার জন্য আমরা পথে বেরিয়েছি, সবাইকে সচেতন করার জন্য, যাতে পরিবেশের যে অবস্থা দিন দিন হচ্ছে, যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে, তার থেকে সাধারণ মানুষ কীভাবে মুক্তি পাবে, তার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি। আগামীর ভয়াবহতা বোঝাতে গাছ থেকে সরাসরি অক্সিজেনের মাস্ক লাগিয়ে অক্সিজেন গ্রহণ ও প্লাস্টিকের কুফলস্বরূপ মডেল স্থান দেওয়া হয়েছে এদিনের র্যালিতে। এ বিষয়ে নেতাজি সেবা প্রতিষ্ঠানের পক্ষে শিক্ষক বাসুদেব পাল বলেন, সারা বিশ্বজুড়ে একটা আন্দোলন ছড়িয়ে পড়েছে, আন্দোলনটার নাম ফ্রাইডেজ ফর ফিউচার। বিশ্বের 150টারও বেশি দেশে ছাত্রছাত্রীরা তারা শুক্রবারে স্কুলে না গিয়ে মানুষকে পরিবেশের কথা বোঝাচ্ছে, পরিবেশকে সুস্থ রাখার কথা ভাবছে, পলিথিন বর্জন করার কথা বলছে, বেশি বেশি গাছ লাগাচ্ছে, নোংরা আবর্জনা যাতে মানুষ যেখানে সেখানে না ফেলে সেটা বলছে, এবং জলাভূমিগুলোকে সংরক্ষণের কথা বলছে। সেই ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলনটা যেটা গ্রেটা থুনবার্গ শুরু করেছে সুইডেনে, সেই আন্দোলনটাকে সামনে রেখে আজকে কালুপুর এলাকার অসংখ্য ছাত্রছাত্রী পথে নেমেছে পরিবেশ বাঁচানোর তাগিদে এই পদযাত্রা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।